আমরা যারা হজ অথবা উমরা করবেন সেই হজ অথবা উমরা সফরের জন্য কিছু শরীয়তের বা ইসলামী আদব অর্থাৎ নিয়ম নীতি আপনাদের সাথে তুলে ধরবো যেগুলি অতীব জরুরি এর ভিতরে অনেকগুলা জরুরি বিষয় তার ভিতরে আপনাদের সামনে বারোটি জরুরি বিষয় তুলে ধরবো ইনশাল্লাহ যেটা হজ সফরে যাওয়ার আগে অথবা এবং সফর অবস্থায় এই কাজগুলা করা খুবই জরুরি হজ অথবা উমরা কবুলের জন্য প্রথমত হজ ও উমরাকারীকে তার হজ ও উমরার মাধ্যমে একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য এবং আল্লাহ তাআলার নিকট অর্জনের নিয়াক করতে হবে পার্থিব কোনো স্বার্থ অহংকার সুনাম অর্জন লোক দেখানো বা খ্যাতি অর্জনের উদ্দেশ্য থেকে সম্পূর্ণ রুফে দূরে থাকতে হবে উমরা এবং হজ করার জন্য দুই নম্বর যে ব্যক্তি হজ বা উমরার ইচ্ছা করেন সফর শুরু করার সময় তার জন্য মুস্তাহাব মুস্তাহাব হলো নিজের পাওনা দেওয়া সম্পর্কে তার পরিবার বর্গকে ওসিয়ত করে যাওয়া এবং তা লিখে রাখা আমানত সমূহ প্রাপকের নিকট পৌঁছে দেওয়া যদি আপনার কাছে কেউ আমানত রাখে তাহলে সে আমানত তাকে পৌঁছে দিবেন অথবা তাকে বলবেন যে আমি হজ অথবা ওমরা যাইতেছি আমার এক মাস সময় লাগবে তোমার এই আমানতটা তুমি এখন নিয়ে যাও আর না হয় যদি আমি আসার পরে যদি তোমার নিলে কোনো সমস্যা না থাকে তাইলে থাকতে পারে না হয় তোমার আমানত তুমি নিয়ে যাও এখন ওই আমানত যিনি রাখছে তিনি যদি বলে ঠিক আছে আপনি হোস্ট থেকে অথবা অমরা থেকে আসার পরে আমার আমানতটা আমাকে ফিরিয়ে দিলে চলবে তাহলে এটা আপনি লিখে যাবেন যে ওমুকে আপনার কাছ থেকে এত টাকা পয়সা সোনা সোনা অলংকার অথবা আমানত যা রেখেছেন রেখেছে আপনার কাছে সেটা আপনি লিখে যাবেন এই আমার মৃত্যুর পরে এটা অমুকের আমানত পৌঁছে দেবা তিন নম্বরে অন্যায় অপরাধ থেকে তবা করা অতীত গুনাহের জন্য লজ্জিত হবে এবং ভবিষ্যতে এমন অপরাধে পুনর্জ পুনরা জড়িত না হওয়ার জন্য দৃঢ় প্রতিজ্ঞা করবে চার নম্বর অন্যায়ভাবে কারো হক যদি সিনিয়ে নেয় তা ফেরত দিবে যেমন কারো কোনো সম্পদ বা সম্মানের কোনো ক্ষতি করলে থাকে ক্ষতি করার থাকলে তা ফেরত দিবে অথবা তার কাছ থেকে ক্ষমা চেয়ে নিবে অর্থাৎ আপনি যদি জানেন যে আপনি কারো সম্পদ নষ্ট করছেন অন্যায়ভাবে গ্রহণ গ্রহ ভোগ করছেন দখল করছেন তখন সেটা আপনি ফিরিয়ে দিবেন আর যদি কারো মান সম্মান হানি করেন এটা তো ফিরে ফিরিয়ে দেওয়া সম্ভব না তখন কি করবেন এটা তার কাছ থেকে অবশ্যই ক্ষমা চেয়ে নেবেন এবং তার জন্য বেশি বেশি দোয়া করবেন পাঁচ নম্বর হজ ও ওমরার জন্য হালাল সম্পদ বেছে নিতে হবে কারণ আল্লাহ তালা পবিত্র তিনি পবিত্র ছাড়া কোনো কিছু গ্রহণ করেন না সুদ ঘুষ ইত্যাদি হারাম ও উপার্জন থেকে হজ উমরা কোনো এবাদত কবুল হবে না কারণ আল্লাহ তালা পবিত্র তিনি পবিত্র বস্তু ছাড়া গ্রহণ করেন না ছয় নম্বর সকল প্রকার গুণা থেকে দূরে থাকবে অতএব মুখে বা হাতে কাউকে কষ্ট দিবে না অন্যান্য হজ বা ওমরাকারীদের মধ্যে এমন বিড়ের সৃষ্টি করবে না যাতে তাদের কষ্ট হয় তাদের মধ্যে সগুল করি করবে না কারো গিবোধ করবে না এবং ফরসচ্চা করবে না ও মুখে কী করলো আমি কী করলাম বা প্রতিবেশী কী করলো এবং নিজ সফরসঙ্গী বা অন্য কারোর সাথে ঝগড়া বিভাদে লিপ্ত হবে না বরং কেউ যদি তাকে কিছু কথা বলেও প্রতি উত্তরে সে কী করবে প্রতি উত্তরে ভালো কথাই বলবে মিথ্যা বলবে না আল্লাহ সম্পর্কে না জেনে কোনো কথা বলবে না অর্থাৎ যে কোনো বিষয় না জেনে কোনো মন্তব্য করা যাবে না নম্বর সাত ওমরা হচ্ছে ওমরা ও হজের বিধানগুলো ভালোভাবে শিখে নেওয়া এখানে খুব খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমাদের দেশে আলহামদুলিল্লাহ এখন দেখা যায় প্রতিনিয়ত আমাদের দেশে দেশ থেকে হজ করতে আসতেছেন ওমরা করতে বেশি আসতেছেন কিন্তু হজ অথবা ওমরা কিভাবে করতে হবে কিভাবে রাসুল সাল্লাহ সাল্লামের সুন্না মোতাবেক করতে হবে কিভাবে করলে এটা রাসুল সাল্লাহ সাল্লামের তরিকায় হবে সেটা না জেনে সবাই মনে করে যে মক্কায় গেলাম কাওয়া গড় সাতটা চক্কর দিলাম সাফামারা সাতটা সাই করলাম আমার উমরা হয়ে গেল আসলে কিন্তু এটা না দেখা দেখি এটা কোনো ইবাদত না ইবাদত যে কোনো ইবাদত করার আগে আপনাকে সেই বিষয়ে জ্ঞান জ্ঞান অর্জন করা ফরজ জ্ঞান অর্জন না করলে আপনি তো এবাদত এবাদত সম্পর্কে কিছু জানলেন না তাইলে আপনি এবাদতটা করবেন কিভাবে আর সেটা রাসুল সাল্লাল্লাহু আলাই আসাল্লামের তরিকা হবে এইভাবে কিভাবে এই জন্য আমাদেরকে যে কোনো এবাদত করার আগে সেই বিধান সম্পর্কে পরি পরিপূর্ণ ধারণা নিয়ে সে সম্পর্কে ক্লাস করে যারা সঠিক জানে তাদের কাছ থেকে জেনে বুঝে তারপরে হজ উমরায় আসা উচিত আট নম্বর সফর অবস্থায় সকল ওয়াজিব অর্থাৎ ফরজ কাজগুলা যেন সঠিকভাবে পালন হয় যেমন আপনার সালাদগুলা সময়মতো জামাত সাথে আদায় করা অন্য অন্য নফদ নফল লেবাদতগুলা করা বেশি বেশি দোয়া করা কোরআন তেলাওয়াত করা জিকির আস্কার করা তারপরে কথায় কাজে মানুষের সদাচরণ এবং নম্র ভাব প্রদর্শন করা দুর্বলদের সাহায্য করা অর্থাৎ কেউ আছে হাঁটতে না হয়তো তার সাথে কিছু একটা আহ আছে তার কিছু হাতে আছে এটা নিয়ে সহযোগিতা করলেন বা তাকে কি বলে একটা ফানি দিয়ে সহযোগিতা করলেন হয়তো তৃষ্ণাত্ম আছে তাইলে এরকম করলেন দুর্বলদেরকে সাহায্য করলেন এবং দরিদ্রদেরকে দান সদকা করলেন এবং সৎকাজের আদেশ ও মন্দ কাজের বাধা দিলেন এগুলা হয়তো দেখতেছেন কোন কেউ একটা সফর অবস্থা হয়তো না জেনে সেই কোনো একটা শরিয়ত বিরোধী বা গুণের কাজ করতেছে না জানে না জেনেই তখন তাকে সেখান থেকে বাধা দিলেন আল্লাহ তারপর নসিয়া করলেন আল্লাহকে ভয় করার জন্য বললেন এগুলা করতে হবে আপনাকে নয় নম্বর সফর অবস্থায় বেছে নেওয়া উত্তম কারণ আপনার মানুষ আছে কথা আছে অসৎসঙ্গে অসৎসঙ্গে সর্বনাশ আপনার সঙ্গীটা যদি দিন সম্পর্কে জানে আপনি যে এবাদতটা করতেছেন সেই সম্পর্কে জানে এবং আহ শরীয়তের মূল বিধি বিধান তার জানা আছে এবং হারাম হালাল সম্পর্কে তার জানা আছে তখন তাহলে তার তার থেকেও কোনো শরীয়ত বিরোধী কার্যকলাপ হওয়া সম্ভব না এবং তার সাথে থেকে আপনারও বিরোধী কোনো কার্যকলাপ হওয়া সম্ভব না বরং আপনার এবাদত ফালনে আরও সহযোগী হবে দশ নম্বর সফর অবস্থায় নিজে সৎ থাকা এবং অন্যদের সাথেও সদাচরণ করা এর মধ্যে রয়েছে যেমন কি করবেন আপনি অন্যদের সাথে ধৈর্য ধরবেন অনেক বিপদ অনেক কষ্ট আসলে বিশেষ করে হজের কাজগুলো সম্পাদন করার জন্য তারপরে কেউ আপনার সাথে অন্যায় করছে একটা ধাক্কা লেগে গেল আপনি তাকে ক্ষমা করে দিবেন অথবা আপনার কোনো আপনার কাছ থেকে কোনো একটা অনাকাঙ্ক্ষিত একটা হয়তো দোষ হয়ে গেল তখন আপনি আপনি নমনীয়তা ভাব করবেন আহ বিনম্রতা বিনয়ের সাথে সহনশীলতা দেখাবেন আহকাম ফালানোর ক্ষেত্রে দৃঢ়স্থিরতা যেকোনো আপনি এমন না যে আমি কত দ্রুত দিতে পারি তখন আমার এই তা শেষ না আপনি দ্রুত না করে দৃঢ়স্থিরতার সাথে আপনি এবাদত গুলা পালন করবেন তারপরে বিনয়ী থাকবেন উদারতা দান আহ দানশীলতা ইনসাফ দয়া আমানত আল্লাবিত্তি উদার মানসিকতা দায়িত্ব সচেতনতা লজ্জা সত্যবাদিতা সৎকর্ম ও ইসার ইত্যাদি এই সফর অবস্থায় আপনার এই চরিত্রকে সুন্দর করার জন্য এই কাজগুলা সাথে সম্পৃক্ত থাকা অতিব অতিব জরুরি এগারো নম্বর সফরের পূর্ব মুহূর্তে নিজ পরিবার পরিজনকে তাকোয়ার উপদেশ দেওয়া অর্থাৎ সর্ব অবস্থায় যেন তারা আল্লাহ তালার আদেশ পালন করে এবং নিষেধ পালন করে সেই নিষেধকৃত বস্তু থেকে কাজ থেকে যেন তারা দূরে থাকে কারণ আল্লাহ তালা পূর্ববর্তী ও পরবর্তী সকল মানুষকে এই নির্দেশ দিয়েছেন একটি মাত্র এই নির্দেশে সবাইকে দিয়েছেন তোমরা নিজ পরিবারকে আল্লাহ তালার তাক অর্জন অর্থাৎ আল্লাহকে ভয় করো অবস্থায় আপনি আল্লাহকে ভয় করতে হবে যখন আল্লাহকে আপনি সর্বাবস্থায় ভয় করবেন তখনই আপনার দ্বারা কোনো হারাম কাজ করা হারাম কাজ সংগঠিত হওয়া সম্ভব না বারো নম্বর যেটা সর্বশেষ সর্ব অবস্থায় রাসুল সাল্লাম থেকে বর্ণিত দোয়া ও জিকিরগুলোর প্রতি খেয়াল রাখবে যেমন সফরের দোয়া গাড়িতে আরোহণের দোয়া তারপরে আপনার আহ সাফা মারা সাফা মারোয়ার দুই পাহাড়ে উঠে দোয়া তারপর আপনার তাওয়াফের প্রথম চক্করে একটি দোয়া তারপর রকুনে ইয়ামিনী থেকে হাজার আসুয়াদ পর্যন্ত প্রসিদ্ধ সেই দোয়াটি রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও এই দোয়াগুলা যেগুলা বিশুদ্ধ আর প্রমাণিত সেই দোয়াগুলা শিখে নেওয়া এর বাইরে কোন বই পুস্তক নিয়ে প্রতি চক্করে দোয়া প্রতি সাইতে দোয়া নির্দিষ্ট দোয়া এ ধরনের কোনো। কিসু হাদিস ইসদারা ফরমানিত নয় আল্লাহ তালা আমাদেরকে সুহী শুদ্ধভাবে রাসূলুল্লাহ আলাইহিস সালামের তরিকায়ে একমাত্র আল্লাহ তাআলার কে সন্তুষ্ট করার উদ্দেশ্যে হজ এবং ওমরা পালন করার তৌফিক দান করুন আমিন সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল আস্তাক ইলাহা ইল্লা আন্তা আস্তাগফিরুকা ওয়া আতুব ইলাইক আসসালামু আলাইকুম ওয়া